হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো ঈদের পরে আমাদের প্রথম শাড়ির লাইভ নিয়ে এলাম বৃহস্পতিবার রাতে, বৃহস্পতি শুক্র শনি, মানে কি শাড়ির লাইভ হওয়ার একটা চান্স থাকে, তাই না? সো মিস করতে চাইলাম না, যেহেতু এত সুন্দর শাড়িগুলো চলে এসেছে। আমি বেসিক্যালি এটা আমাদের হাতে মঙ্গলবার এসেছে, আমি মঙ্গলবার থেকে ওয়েট করছি যে কখন হচ্ছে কি বৃহস্পতিবার রাতটা আসবে, কখন দেখাবো। বর্ণাদি কেমন আছেন? বাবু এতগুলো আদর, যা মাশাল্লাহ বর্ণাদি, এই সময় যে বাবুটার যে সাইজ না, এত চিপতে মজা। হ্যাঁ, দেখবেন একদিন যেদিন বসুন্ধরার দিকে আসবো, ফট করে বলবো যে বর্ণাদি বাসায় আছেন কিনা, বাবুটাকে চিপতেই শুধু আসবো। আচ্ছা আপু, কতক্ষণ থেকে ওয়েট করছি? ইউ আর লুকিং ফ্যাবুলাস, থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাল্লাহ ইনশাল্লাহ, যে যতটুকু সময় ওয়েট করেছেন একদম পুষিয়ে দেবো, বললাম তো স্যার, একদম খুশি হয়ে যাবেন, একদম একদম মন খুশি করে দেবো। হ্যাঁ, লুক অ্যাজ গুড অ্যাজ ইউজুয়াল, আই লাভ ইউর অ্যাটিটিউড, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না আপু, সেই মালাটা হবে না, বাট সিলভারের জন্য, সিলভারের মধ্যে আপনাদের জন্য মালা রেডি হচ্ছে। সো ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে একটু একটু সময় দেন আপু, 2 সপ্তাহের মধ্যে চলে আসবে সিলভার সিতা, তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, লং চেন যারা অর্ডার করেছেন আপু, লং চেন ফেস বাই ফেস আসবে, আমরা ডেলিভার করতে থাকবো। 3 লহরের মালা যারা অর্ডার করেছেন ফেস বাই ফেস চলে আসবে, আমরা ডেলিভার করতে থাকবো। আর সিলভার সিতা 2 উইকস পরে আসবে, হ্যাঁ, অর্থাৎ মাসের শেষের দিকে। এত ভালো কেন তুমি? আরে কি সুইট, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা চাই আপু, প্লিজ ডু টেক ইট। আমি এর আগের বার ব্লু পাই নাই, সো এবার আমি যখন ব্লু এসেছে আমি একদম একদম মিস করি নাই আপু। হ্যাঁ, আমি এর আগের বার 2টা ব্লু ছিল, একটা একটু পার্পলিশ ব্লুর মধ্যে, একটা একদম কড়া এরকম একটা ব্লুর মধ্যে, আমি আসলে এর আগেরবার কোনোটাই ভাগে পাইনি। সো এবার যখন দেখেছি ব্লু এসেছে, মানে কোনো ছাড়াছাড়ি নাই, হ্যাঁ আগেই নিজে একটা হজম করে ফেলেছে। আপু কাঞ্জি কাতান শাড়ি কবে দেখাবেন? আপু কাঞ্জি কাতান শাড়ি না, অল্প একটু আসছে, আর একটু স্টক আসার কথা আছে, থাকলে আমি একসাথে লাইভ দেখাবো। হ্যাঁ, আমার বড় মেয়ে মশলা দিয়ে ডিম ভাজি করে ওর ছোটো বোনকে নিয়ে খেতে গেল মাত্র। আরে মিস ওয়ার্ল্ড, একটু বেশি হয়ে গেল না? আচ্ছা আপু, এই টাইপের ব্লাউজ পিস অ্যাভেলেবেল? আচ্ছা, ব্লাউজ পিসের একটা গুড নিউজ দেই আপু, আমি আপনাদেরকে ঈদের আগে বলেছিলাম যে আমি, আমাকে যারা হচ্ছে কলমকারী শাড়ি হচ্ছে গিয়ে যে তাঁতিদের ঘর থেকে আসে আর কি, ওদেরকে আমি বলেছিলাম যে আমাকে সিঙ্গেল ব্লাউজ পিস দিতে পারে, আমার আপু খুব পছন্দ। আমার নিজের অনেকগুলো কালামকারি টাইপের শাড়ি আছে, সো ওগুলোর না যে প্যাটার্নের ব্লাউজগুলো থাকে এত সুন্দর করে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা যায়। হ্যাঁ, সো ওরা আমাকে দিতে চেয়েছে, সো একটু ওয়েট করেন, হোপফুলি মাসের লাস্টের দিকে আমি আপনাদেরকে ব্লাউজ পিসও দিতে পারবো। সো আমি জানি না আপু ইনিশিয়ালি কতগুলো পাবে, আমি বলেছি অ্যাটলিস্ট আমাকে 200 পিস ব্লাউজ পিস আগে পাঠাতে, সো আসুক, যদি আসে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আপু তোমাকে অনেক 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 সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শুরু করার আগে কতগুলো আপডেট দিয়ে নিই। একটা পেজ থেকে ঈদের 2 দিন আগে আমাকে হচ্ছে কি একটা খুব সুন্দর, মানে আপুটা পাঠিয়েছে, ওনার একটা মনে হয় পেজও আছে এটার, সো আর্নেস্ট একটা নাম দেখলাম। সো আপুটা হচ্ছে গিয়ে আমার কাছে পারমিশন চেয়েছিল যে আপু আমি কি আপনার একটা ছবি ইউজ করতে পারি কিনা, আপনার জন্য একটা গিফট পাঠাবো। সো যদি আমি বলেছি আপু কিছু পাঠাতে হবে না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, উনি বারবার করে বলছিল যে না আপু পাঠাবো, এরকম একটা আমার যতটুকু মনে পড়ে কনভারসেশন ছিল। সো ঈদের 2 দিন আগে আমাদের উত্তরা শোরুমে উনি এটা পাঠিয়েছেন। সো ততক্ষণে আসলে আমাদের এত বেশি প্রেশার চলছিল, আমি গয়নার ফেয়ারে ব্যস্ত ছিলাম আমাদের মিরপুর আউটলেটে, আমি আসলে উত্তরা শোরুম যেতে পারি নাই, সো যার কারণে গিফটটা তখন আর আনা হয় নাই। এটা আমি যখন আসলাম দেশে তার একদিন পরে আমার বাসায় এসেছে, বিশ্বাস করেন এত সুন্দর একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ যে আপুটি পাঠিয়েছেন আপু, খুবই খুবই পছন্দ হয়েছে আমার, খুবই পছন্দের একটা ছবি দিয়ে এত সুন্দর করে বানিয়েছেন। সো এটা আমার, এটার জায়গা হয়েছে আমার বেডরুমে একদম চোখের সামনে, দেখতেই ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি আজকে এই থ্যাংকসটা আপনার জন্য আপু, যে এত কষ্ট করে এত সুন্দর করে একটা গিফট আপনি পাঠিয়েছেন। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ঘটনা। আচ্ছা, দ্বিতীয় আপডেটটা দিয়ে, অনেকে জয়পুরের জন্য মেসেজ করেছেন, অনেকে কনফার্মেশন মেসেজ পেয়ে গিয়েছেন, সো যারা পেয়েছেন কংগ্রাচুলেশনস, যারা পাননি আপু একটু ওয়েট করবেন, কাজ আজকে আমাদের লেট নাইট শিফট আছে। সো শাড়ির মেসেজ, গয়না জুয়েলারির মেসেজ, কি বলছি, শাড়ির মেসেজ, জয়পুরের মেসেজ, যে যেভাবে অর্ডার করবেন যেটা, সেটা যেটা থাকবে স্টক ওয়াইজ আমরা রিপ্লাই করে যাব। সো আজকে ইনশাআল্লাহ লেট নাইট অফিস আছে অনেকেরই, সো কী করবো, আপনারা হচ্ছে গিয়ে রিপ্লাই পেতে থাকবেন, ঠিক আছে? মাংসের মশলা কবে আসবে আপু? মাংসের মশলা অলরেডি আমরা কয়েকজন আপুর আরও এক্সট্রা অর্ডার রাখা আছে, সো তাদেরকে ডেলিভার করার পরে যদি থাকে তাহলে আরও অর্ডার নেব, ঠিক আছে? সো প্রেশার অনেক বেশি আপু, মাশাআল্লাহ দিলে, আপনারা যারা মাংসের মশলা নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গজ কাপড় ছিল, আমার কাপড়টা এত পছন্দ হয়েছিল, আমার কাছে দেখা মাত্র মনে হয়েছিল যে এই কাপড়টা দিয়ে ব্লাউজ না বানালে আমার শেষ অবস্থা, একটা ছোট্ট টুকরা কাপড় ছিল, মানে ব্লাউজই হবে এরকম। সো আমি একটু সময় নষ্ট করিনি, এটা এটা আমি নিয়ে নিয়েছিলাম, এবং যতগুলো আমার প্রিন্টের ব্লাউজ আছে, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্লাউজ। সো এই শাড়িটা যখন আজকে রেখে দিয়েছি, লাকিলি এটার সাথে একদম দেখছি আমার ব্লাউজটা খুব সুন্দরভাবে, যদি এটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ আছে, বাট যেহেতু শাড়িগুলো এসেছে আমি বানাতে পারিনি, সো আমার কাছে মনে হলো আমি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও পরতে পারবো, আমি খুব ইজিলি এটা একটা কালামকারি ব্লাউজ দিয়ে পরতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছিলো আমি একটু এটা দিয়ে পরবো। ওকে, আচ্ছা,
ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, ইনস্টাতে দেখে আমার মেয়ে হয়েও আমি আপনাকে শুধু দেখি, জাস্ট আল্লাহ রে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো শুরু করে ফেলি, হ্যাঁ আজকে বেশি সময় নিব না, এই শাড়িগুলোর জন্য অনেকে অনেকেই হেচেন জয়ালিক্স আমার মনটা দেখে চকলেট দিবে ঘুষ। আপু সিলভার শীতা মাসের লাস্টের দিকে আসবে, তখন অর্ডার নিব আমরা, হ্যাঁ এখন না, এখন না। আপু আমি কোন লিপস্টিক ইউজ করেছি, ইউজ করেছি হচ্ছে টু ফেস্টের মেকিং মুভস। ওকে শুরু করে ফেললাম কিন্তু, আচ্ছা হ্যাঁ আজকে কালামকারি পেতেই হবে, কাজ আজকে যদি না পান আপু মিস, কাজ ঈদের পরে মাশাল্লাহ দিলে একটা ভালো স্টক এসেছে এবং এত সুন্দর সুন্দর প্রিন্ট কালার। আমি বললাম তো আজকে যারা লাইভ দেখবেন একটা পয়সা ওয়াসুল একটা লাইভ হবে এবং অবশ্যই পছন্দ করে নিতেই পারবেন, মানে এত সুন্দর সুন্দর প্যাটার্ন এবং ডিজাইন এসেছে। ঠিক আছে সো শুরু করে ফেললাম, শুরু করে ফেললাম। সো কী করবো বলেন, আমারটা দিয়ে শুরু করি না, ব্লুটা দিয়ে শুরু করি। সো টোটাল আজকে সাতটা ডিজাইন আমি দেখাবো আপু, যার কাছে যেটা ভালো লাগবে। আপনারা কিন্তু জয়পুরীর ক্ষেত্রে ম্যাক্সিমাম কী করেছেন জানেন, ছবি দিয়ে দিয়ে অর্ডার করেছেন। আমার অন্য, আমি যেহেতু ড্রেস দেখিয়েছি আমার কাছে কোডিং দেখাতে দেখাতে মুখস্থ হয়ে গিয়েছে, হ্যাঁ বাট আমার অন্য অ্যাডমিনরা যারা অফিসে ছিল, যারা লাইভে ড্রেস দেখে নাই ওভাবে শুধু কোডিং দিয়েই অর্ডার টানছিল, তারা কিন্তু কারো অর্ডার কনফার্ম করতে পারেনি। সবাইকে রিপ্লাই করেছে কি মেনশন দ্য কোড নাম্বার প্লিজ, আপনি কোড নাম্বার নিয়ে আধা ঘন্টা পরে 20 মিনিট পরে নক করেছেন, রিপ্লাই পেয়েছেন আপু সরি ওই কোডটা সোল্ড আউট। সো যতগুলো চোখে আমার পড়েছিল, যেহেতু আমার ড্রেসটা ততক্ষণে মুখস্থ হয়ে গিয়েছিল, আমি অর্ডার রাখতে পেরেছি যতক্ষণ ইনবক্সে ছিলাম, বাট আমার অন্য অ্যাডমিনটা কিন্তু অর্ডার রাখতে পারেনি। সো শাড়ির ক্ষেত্রে প্লিজ আপু কোড নাম্বারটা দিয়ে দিবেন, আদারওয়াইজ কিন্তু শাড়ি মিস করে যাবেন, হতেও পারে মিস, কারণ অনেকেই আছে কোড নাম্বার দিয়ে মেসেজ করে ফেলে, তখন কী হয় তাকে দিয়ে দিতে হয় না। আচ্ছা হ্যাঁ এবার যুদ্ধ শুরু হয়ে যাক, না যুদ্ধ ইনশাল্লাহ আগে আগে অর্ডার করলে যুদ্ধ শুরু হবে না, বাট লেট অর্ডার করলে যুদ্ধ শুরু হবে। ঠিক আছে তো শুরু করে ফেললাম, ওকে সো আমারটা দিয়ে শুরু করছি, আমার শাড়িটা একটু দেখাই। অনেক সুন্দর আপু এই প্রত্যেকটা শাড়ি সুন্দর, এটা হচ্ছে ট্রিপল পার বলে, হ্যাঁ কেন ট্রিপল পার বলে আপু, একটা হচ্ছে ঘিচা পার, তার উপরে একটা পার, তার উপরে হচ্ছে কি আরেকটা পার থাকে, সো এই জন্য এই পারটাকে বলা হয় ট্রিপল পার। সো আমি যেটা পরেছি সেটা উপরে নিচে একটু স্কার্ট বর্ডারের মতো, আমার কাছে না ব্লুটাই পরতে ইচ্ছা করতেছিল, মানে প্রথমবার যখন দেখেছি তখন আমার মনে হচ্ছিল যে একটা ব্লু রাখতেই হবে, পরে আপনারা নিয়ে সোল্ড আউট করে ফেলেছেন, কারো ক্যান্সেলও হয় নাই, সো আমি আসলে রাখতে পারি নাই, বাট যেহেতু অর্ডার করা ছিল আমার নিয়ে হচ্ছিলো যে পরেরবার আসলে ব্লু রাখবো, এবং ব্লু দেখলে যেটা মনে হয় যে একটা সিলভার জুয়েলারির সাথে আমি পরছি, কীরকম লাগছে একদম চোখের সামনে আসলে ভাসতে থাকে। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো টোটাল আমি সাতটা কালারে দেখাবো, যার কাছে যেটা বেশি ভালো লাগবে আপু জাস্ট কোড দিবেন, অ্যাড্রেস দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেয়ে যাবে। ঠিক আছে আমি জয়পুরের অ্যাভেলেবেল কোডগুলোর আমি স্টিল পিকচার আপলোড করেছি, পসিবল হলে আপু আমি শাড়িগুলোরও ছবি তুলে রাখবো, যাতে করে আমি যেগুলো অ্যাভেলেবেল থাকবে আমি সুন্দর করে যেন আপলোড করে দিতে পারি। ঠিক আছে আচ্ছা সো পার্লের পার্ল সেটের পিকচার দিয়েছিলেন বাট সেটটা পাইনি আপু, তাহলে শেষ সাবিনা আহমেদ আপু শেষ ওটা, কারণ পার্ল শেষ আপু, 50টা মালা হবে অতটুকুই পার্ল ছিল, পার্ল আবার নতুন করে শিপমেন্ট না আসা পর্যন্ত ওটার আর আমরা অর্ডার রাখবো না। হ্যাঁ শুরু করে ফেললাম কিন্তু, যে শাড়িটা আমি পরেছি এটা দিয়ে শুরু করলাম, দিস ইজ কোড নাম্বার 1। এইগুলো শাড়ির আপু কোনো সৌন্দর্য নিয়ে কোনো কথা বলতে হয় না, হুদায় শাড়িটা খুললাম আমি তো পরেই আছি আপনারা দেখতেই পাচ্ছেন তাই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, কালারটা দেখেছেন এত সুন্দর, এবং ট্রিপল পারের শাড়ির একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, মাঝখানে যে টাইডাই স্টাইলের যে প্রিন্ট আপটা করে না, মানে এটা এত জোস এত, এবং এটা হাতে করা, হ্যাঁ দিস ইজ নট প্রিন্টিং, এটা দেখেন যে সুতা দিয়ে বেঁধে বেঁধে করে না, এটা হচ্ছে সেই সুতা দিয়ে বেঁধে বেঁধে, কিন্তু যে এখানে ফোরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ঘিচা ট্রিপল পার কালামকারি শাড়ি, সো এক্সক্লুসিভ কালামকারি আপু, এই যে লটটা শেষ হবে এটার আপনারা দুটা লাইভ পাবেন হোপফুলি, সো লাইভ মানে এটার লটটা শেষ হবে, এটা লট শেষ হলে আবার দেখবেন 1.5-2 মাস এই শাড়ি আর পাবেন না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,800 করে, সো এগুলো হচ্ছে পিওর কালামকারি সেল ঘিচা ট্রিপল পার কালামকারি। হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, সো ব্লু অলওয়েজ হিট আপু কালামকারির ক্ষেত্রে, ঘিচার পাড়ার ক্ষেত্রে, আজরাকের ক্ষেত্রে, হ্যাঁ ব্লু হচ্ছে গিয়ে 1 অফ মোস্ট ডিমান্ডিং কালার কোড, সো ব্লুটা আসলে আমাদের সবার লাগে, সো ঝটপট নিয়ে নেবেন। হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে আপু, নট অনলি ব্লু, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড 1, এটার সাথে আঁচলটা পেয়ে যাচ্ছেন দেখেন, কোডটার মধ্যে খুব সুন্দর করে প্যাটার্ন ওয়াইজ করা আছে আঁচল, এবং এটা ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপু, এটার ব্লাউজ পিসটা আছে ব্লুর মধ্যে। হ্যাঁ সো ব্লাউজ পিসটা আপনি তো এই যে ঘিচা যে পাটটা আছে সেই ঘিচা পাটটা তো আপনি ব্লাউজ পিসে পাবেনই, রাইট, সো ঘিচা পাটটা আপনি ব্লাউজ পিসে পাবেন, প্লাস তার সাথে কী পাচ্ছেন তার সাথে হচ্ছে পুরোটার মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট আপ করা আছে। ওকে সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে। নীলুফা তোমাকে কি সবাই ট্যাগ করছে যে তুমি এটা চাচ্ছিলে, এরকম কিছু সিল্কাদল হবে না আপু, সিল্কাদল এখনও আসেনি, সিল্কাদল আসবে ঈদের পরে, শিপমেন্ট গাদওয়ালের এখনও নামেনি,
আপনাদের জন্য যা গাদোয়াল আসবে, যখনই আমি বলবো আপু গাদোয়াল এসেছে, ইয়েলো রেড আছে, রেড আছে আপু, জাস্ট ওয়েট করেন, এর পরেরটা একটা খুব সুন্দর রেড দেখাবো। সো কি বললাম, যখনই আমি পোস্ট করবো যে আপু গাদোয়াল চলে এসেছে, শিডিউল আমি দিয়ে দিবো, প্লিজ ডোন্ট মিস ইট আপু। কী যে গাদোয়াল পাবেন আপু, আমি বললাম তাই এখানে একজন ফোন নাম্বার শেয়ার করেছে, দিবা শাহিদ আপু, প্লিজ আপু প্লিজ এখানে শেয়ার করবেন না, অনেক ফ্রড বসে থাকে আপনাদের সাথে, দেখা যাবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, ডোন্ট ডু দ্যাট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গেটার কত জানেন, প্রাইস বলেছে এটা 5,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যদি কেউ এমন থাকেন যে জয়পুরি অর্ডার করেছেন, শাড়ি অর্ডার করছেন, একটু জানিয়ে দেবেন আপু, তাহলে 1% আমরা দিয়ে দিতে চেষ্টা করবো, অর্থাৎ আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জটা ডাকবো না, ঠিক আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছে কত জানেন, এটার কোড নাম্বার আমি বলেছি হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, পুরোটা এরকম করে পাবেন, আঁচলটা পেয়ে যাচ্ছেন এভাবে। একটা শাড়ি ভালো করে দেখালে পরেরগুলো জাস্ট গায়ে ধরলেও আপনারা বুঝতে পারেন, তাই না? আর এই শাড়িগুলো তো বেসিক্যালি যারা আগের বার মিস করেছেন তাদের তো চোখে লেগেই আছে, সো ধরা মাত্র ছো মেরে নিয়ে নিতে হবে। সো ঠিক আছে, সরিয়ে ফেলছি, হ্যাঁ এটাই আমি পরে আছি আমার শাড়িটাই। সো যাদের ব্লু উইশ লিস্টে ছিল, ডেফিনেটলি ডেফিনেটলি ইউ শুড ট্রাই, রাইট? সো আরেকবার একটু রিভিউ করে যাই। সো দিস ইজ কোড নাম্বার 1, ফ্রন্ট পার্ট, মানে সরি অল ওভার পার্টটা এরকম করে হচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে কি এটার আঁচলের পোর্শনটা, ঠিক আছে। আর ব্লাউজ পিসটা আমি দেখিয়েছি, স্টিল আরেকবার একটু দেখিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিসটা, মানে স্লিভের কাছে আপনি ঘিচা পাড় পাবেন, পিঠের কাছে ঘিচা পাড় পাবেন, এবং খুব সুন্দর। আচ্ছা না 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 সরি ভুল বললাম, স্লিভটা আপনার পুরোটা না এরকম করে আছে, এই যে সরি, এই যে দেখেন ব্লাউজের স্লিভ কিন্তু আপনারা পুরো এই পার্টটা পেয়ে যাবেন। সো স্লিভের মধ্যে পুরো আপনাদের পাড়ের কাজটা পড়বে, পিঠের মধ্যে চিকন পাড়টা পড়বে, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 1 গেল। আমি টোটাল খুবই সুন্দর আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে 7টা শাড়ি দেখাবো, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। যেই আপুটি রেড চাচ্ছেন, দেখেন রেড অথবা ইয়েলো বলেছেন, সো রেডের সাথেই এত সুন্দর একটা মাস্টার্ড ইয়েলোর কম্বিনেশনে চলে এসেছে। সো সেকেন্ড শাড়িটা হচ্ছে এটা। সো যারা আগের বার রেড টাইপের কালার উইশ লিস্টে ছিল তারা এটা চেক করেন। সো এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে 5,800 টাকা। সো অল ওভার জমিনটা এটা পাচ্ছেন, শাড়ির আঁচলটা এটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো শাড়িটা একটু খুলে আমি গায়ে ধরছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছে আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,800 করে, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আজকে যারা জেগে আছে তারা যে কী পাচ্ছে, আর যারা ঘুমিয়ে গিয়েছে সকালবেলা উঠে এমন আফসোস করবে যে আল্লাহ, কারণ আপু আমরা জানি এই শাড়িগুলোর কীরকম ডিমান্ড থাকে এবং কীরকম মেসেজ আমরা পাই যে আপু এই শাড়িগুলো আবার কবে আসবে। সো যাক ব্যাপার না, ইনশাল্লাহ তারা আবার কোনো একটা লাইফ থেকে নিয়ে নেবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছে আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটার 5,800 টাকা। সো এটা আঁচল, আঁচলের সাথে ব্লাউজ পিসটা একটু দেখে নেন আপু, ব্লাউজ পিসটার মধ্যে খুবই সুন্দর করে কি পাবেন, এটার সাথে আবার কন্ট্রাস্ট ব্লাউজ পিস এসেছে দেখেন। সো এটা ব্লাউজ পিসটা পুরোটা আপনারা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন, এই যে পাটটা আছে এই পাটটা কিন্তু আপনার খুব সুন্দর করে কিসে পড়বে বলেন তো দেখি, এই পাটটা আপনার খুব সুন্দর করে পিঠে পড়ে যাবে, আর স্লিভের কাছে আপনার চওড়া যে শাড়ির পাটটা আছে সেই চওড়া পাটটা আপনাদের স্লিভের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর শাড়ির পাটটা আমি স্পেশাল একটু আপনাদেরকে দেখাবো আপু, দেখেন এখানে এত সুন্দর একটা দাবা চেকসের মতো করা আছে, এটার জন্যই শাড়িটা আরও বেশি সুন্দর লাগছে, তাই না? সো ট্রিপল পাড় যেহেতু বলা হয়, ঘিচা পাড় একটা পাবেন, এরকম একটা বর্ডার লাইন পাড় পাবেন, আর মাঝখানে আরেকটা পাড় পেয়ে যাবেন। সো এটার জন্যই বলা হয় এটা ট্রিপল পাড় ঘিচা কালামকারী শাড়ি। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। সো যার কাছে যেটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো উপরে নিচে এরকম করে স্কার্ট বর্ডার পাড় পাচ্ছেন, শাড়িটা হচ্ছে রেডের সাথে পেয়ে যাচ্ছেন, ভেতরটা পুরোটা এত সুন্দর করে আপু টাইডাই স্টাইলে করা। এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি কত জানেন, এটার কোড নাম্বার বলেছি 2, প্রাইস হচ্ছে 5,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে গিয়ে 80 টাকা। আমি সরিয়ে ফেলছি, পরেরটাতে চলে যাবো। সো এরপরে যে কালারটা দেখাবো শাড়ি নাম্বার 3, হুইচ ম্যাটেরিয়াল আপু এটাকে, কালামকারি সিল্কি বলে, সিল্ক কালামকারি এটা, হ্যাঁ। হাই এভারগ্রিন, হ্যালো আপু কেমন আছেন? আচ্ছা আপু সিঙ্গেল ব্লাউজ পিস আসবে বলেছিলেন, আসবে না, হ্যাঁ ঈদের মানে এই মাসের লাস্টের দিকে, এই মাসের লাস্টের দিকে বলেছে, বাকিটুকু আল্লাহ ভরসা, আসুক আপু আপনাদের জন্যই তো সব কিছু। সো আসবে, আমি লুকিয়ে রাখবো এমনটা তো হবে না, না আপনাদের জন্যই তো সব কিছু আপু। ওকে আচ্ছা, ঘিচা কালামকারিগুলো আপু, এটাও তো ঘিচা কালামকারি, বাট আপনি যদি আরও অন্য টাইপের যেটা পাটলি পাল্লুর মধ্যে বলেন সেটা আসতে সময় লাগবে আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি শাড়ি নাম্বার 3, এটা দেখেন, এটা কিছু বলতে হবে ভাই, একটা সি গ্রিনের সাথে ব্ল্যাকের একটা কালামকারি কম্বিনেশন, আমি আর কি বলবো বলেন তো। কালামকারির মধ্যে আবার দিয়েছে কি বলেন তো, কালামকারির মধ্যে দিয়েছে খুবই সুন্দর আপনার কলকা পার্ট, হ্যাঁ এটার ব্লাউজ পিসটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছে আমি 3, সো দিস ইজ কোড 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার
কত প্রাইস হচ্ছে কি এটা 5,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 80 টাকা। কালার আপু যা কালার আসছে, আমি বললাম তো মাখন মাখন, সাতটা দেখাবো সাতটাই সেরকম। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়েটার 5,800। কোড নাম্বার না দিলে শাড়ি বুক হবে না, আপনাকে রিপ্লাই করবে, কোড নাম্বারটা প্লিজ জানাবেন। হ্যাঁ, আপনি কোড নাম্বার দিয়ে আস্তে আস্তে দেখবেন হয়তো পছন্দের শাড়ি শেষও হয়ে যেতে পারে। তো এর জন্য আমি সবসময় বলি আপনাদেরকে, আপু অবশ্যই কোড নাম্বারটা নিয়ে মেসেজ করেন, ইনবক্স ফর কোড 3 আপু। ওকে তাসমিয়া ইভা আপু, ইনশাল্লাহ আমি আশা করছি যে কনফার্মেশন মেসেজ চলে আসবে। আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি বন্ধ কেন? না, ঢাকার বাইরে হোম ডেলিভারি বন্ধ না আপু, ঈদের সময় লাস্টের দিকে আমরা ঢাকার বাইরে কোনো হোম ডেলিভারি দেইনি, কারণ ঈদের সময় লাস্টের দিকে অনেক রাশ থাকে, তখন হোম ডেলিভারি তারা করতে পারছিল না। সো এখন আবার হোম ডেলিভারি চালু হয়ে গিয়েছে, বাট অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে হলে আপনাকে পেমেন্টটা বিকাশে করে দিতে হবে। হ্যাঁ, সো যেটা এখন জি, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, বিলকিস সুলতানা বিউটিফুল শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। ব্লাউজ পিস নাই, অফকোর্স আছে, কোনোটাই শাড়ি পাবেন না যেটা ব্লাউজ পিস নেই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কোড নাম্বার 3। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যাস্টেল সি গ্রিনের সাথে পেয়ে যাচ্ছেন, উপরে নিচে ব্ল্যাক আপনার কলকা দিয়ে কলমকারি ওয়ার্ক করা, ঘিচা পাড় আছে, তার সাথে বর্ডার লাইন পাড় আছে। এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, এখন আমি এটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, হ্যাঁ, যেটা আমি দেখলাম মোটামুটি সবগুলোতেই যে পাড়টা আছে সেই পাড়টা ব্লাউজ পিসের স্লিভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা তো একটু চেক করে দেখবো আছে কিনা। সো এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসের কাপড়টা, দেখেন এত সুন্দর না, বলপ্রিন্ট বলপ্রিন্ট একটা স্টাইলিংয়ের মধ্যে। সো এটার সাথে একটু আমরা দেখে নেব যে ব্লাউজ পিসে ওই জিনিসটা পরবে কি না। ইয়াস, তো প্রত্যেকটা ব্লাউজ পিসে আপু আপনার শাড়ির মধ্যে যে পাটটা পাবেন চওড়া পাটটা, সেই পাটটা আপনারা ব্লাউজের স্লিভে ইউজ করার জন্য পেয়ে যাবেন, ঠিক আছে? কোট্রি পেয়েছে আপু, আমি বললাম না, যারা ঝটপট অর্ডার করবেন আপু অবশ্যই ইনশাল্লাহ আপনারা মিস করে যাবেন না। বিউটিফুল টুম্পা, থ্যাংক ইউ সো মাচ সোমা জামান আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোট 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। কালকে যেহেতু শুক্রবার আছে আপু, শুক্রবারের জন্য সুবিধাটা হচ্ছে ঢাকার বাইরে যেসব আপুর অর্ডার কনফার্ম হচ্ছে, কালকে সারাদিন আপনারা বিকাশ করার জন্য সময় পাবেন। হ্যাঁ, শুক্রবারে ছেলেরা বাসায় থাকে, দুপুরবেলা রান্না থাকে, জুম্মাবার মেয়েদের অনেক কাজ থাকে, সো দেখা যায় বিকাল সন্ধ্যার আগে কেউ ফ্রি হন না বিকাশ করার জন্য, যাদের স্পেশালি পার্সোনাল বিকাশ নাম্বার নেই বা বিকাশ ওয়ালেটে হয়তো টাকা নেই দোকান থেকে করতে হবে, সো তাদের জন্য একটু টাফ হয়ে যায়। সো এজন্যই আমরা যেটা করি, শুক্রবার যদি পরের দিন থাকে আমরা সারাটা দিন সময় দিয়ে দিই, সো শনিবারে আমরা পার্সেল করবো। সো শুক্রবারের মধ্যে আপু কাইন্ডলি ঢাকার বাইরে যারা আছেন তারা বিকাশ করে রাখবেন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ঘটনা, সো সরিয়ে ফেলি, এটা হচ্ছে কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800 টাকা। ওকে, সো পরের কালারটাতে চলে যায়, এর পরে যেটা দেখাবো এটা আমার আরেকটা ফেভারিট কালার। হ্যাঁ, আমি একটা রেখে দিয়েছি, বাট এটার মধ্যে পাইসি কোড 3, ইয়ে আরিয়ানা আপু কংগ্রেচুলেশনস। হ্যাঁ দোস্ত, আমার টেক্সটা চেক করতে বলে দে প্লিজ, দুদিন ধরে ড্রেস সোল্ড আউট খাচ্ছি। জয়া, কালকে কিন্তু আমি পরে তো নিজে কিন্তু টেক্স চেক করছো, অনেক লেট অর্ডার কিন্তু বান্ধবী, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আমার কপালের টিপটা বাম দিকে সরে গেছে, ঠিক আপু আমি না জীবনও টিপ ঠিক করে পড়তে পারি না, টিপ আমি জীবনও পড়তে পারি না, আমার কাছে এটাই ঠিক লাগে বুঝছেন, মানে মনে হয় সরেই গেছে আসলে, বাট আমি না বুঝতে পারি না, আমি মনে হয় কানাই মনে হয় নাকি টেরা নাইস শাড়িগুলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এরপরে যেটা আমি দেখাবো এটা আপু কম্বিনেশনটা জাস্ট একটু দেখেন, মেটালিক কালারের সাথে। হ্যাঁ, মেটালিক যেই গ্রেটা আছে, মেটালিক গ্রের সাথে আপনার হচ্ছে একটা কী বলে এটাকে বলেন তো, বার্ন টাইপের যে ব্রাউনটা আছে না, বা বার্ন টেরাকোটা, এটা হচ্ছে বার্ন টেরাকোটার কম্বিনেশন, মানে এটার সাথে আমার ব্লাউজটা জাস্ট একটু দেখেন, আপনি এটার সাথে এটার ব্লাউজ দিয়ে পরেন, কন্ট্রাস্ট এরকম ব্লাউজ করে পরেন, মানে মাথা নষ্ট মাথা নষ্ট। হ্যাঁ, সো যেটা এখন আপু আমি গজ কাপড় কিনে ব্লাউজ বানিয়েছিলাম, আমার যখন কি আমার গজ কাপড় খুব পছন্দ কিন্তু, হ্যাঁ আমি চান্স পাইলে গজ কাপড়ের দোকানে যাই এবং আমার ভালো লাগে গজ কাপড় দিয়ে ডিজাইন করে জামা বানাতে বা শাড়ি মানে ব্লাউজ বানাতে, আমার কাছে খুব পছন্দ। সো এরকমই কোনো এক সময় আমি গজ কাপড়ের কোনো একটি দোকানে গিয়েছিলাম যেখানে এই টুকরা কাপড়টি আমার চোখে পড়ে যায় এবং কোনো রকম সময়ে কী বলে এটাকে কাল খ্যাপন না করে আমি এটার হচ্ছে গিয়ে নিয়েছিলাম এবং ব্লাউজটা বানানোর পরে আমার মনে হয়েছে আমি জীবনে যে কয়েকটা ভালো সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে এটা একটা। হ্যাঁ, সো যাক, এই গল্পে এই মারাত্মক সুন্দর শাড়িটি আমি খুলে ফেলেছি। সো দিস ইজ কোড নাম্বার 4, জাস্ট আমার ব্লাউজটার সাথে কন্ট্রাস্টটা দেখেন এখন, মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ওকে, বেশি আজকেও পাবো না, ভুলে দুইবার টেক্সট করে ফেলেছি জয়া, আচ্ছা না ইনশাল্লাহ পাবি আজকে। হ্যাঁ, আমার লাইফ শেষ হোক এটা করতে করতে শেষ হয়ে যায়, এইচেন জয়া, আচ্ছা আমরা আচ্ছা না না জয়া আবার কুইক ডিসিশন টেকার, বাট ও কালকে ওর বারুকের দিন আমি ওর মেসেজ চেক করেছি, বারুকের দিন ওর হচ্ছে মেসেজ অনেক লেট ছিল আর কি। হ্যাঁ আপু, কোড 4 জন্য ইনবক্স করেছি, ওরে বাবারে তাসমিয়া ইভা আপু আপনি কিন্তু আমাকে লোভ ধরা দিচ্ছেন আপু, আমি কিন্তু কন্ট্রোল করে আছি নিজেকে, আপনারা দুইটা তিনটা করে নিলে আমার পরে কী হবে জানেন, মনে হবে আরে আমি
মানে থাকে না লোভিমন্ত। আচ্ছা যাক স্যার, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন, দিস ইজ কোড নাম্বার 4। একটা এত সুন্দর একটা মেটালিক টাইপের একটা গ্রে দিয়ে করা, হ্যাঁ গ্রে অ্যাশ টাইপের আছে না, দেখেন দিস ইজ নট এক্স্যাক্টলি মানে একদম ডার্কেস্ট যেই ব্ল্যাকটা আছে দিস ইজ নট দ্যাট আসলে। হ্যাঁ সো একটা থাকে না একটু মেটালিক টাইপের কালার, মেটালিক ব্ল্যাক বলেন বা মেটালিক টাইপের যে কালারটা অ্যাকচুয়ালি থাকে এটা হচ্ছে সেই মেটালিক টোনের মধ্যে করা, এটার মধ্যে ব্ল্যাক টোন পাবেন, কিছুটা সুরমা টোন পাবেন, হ্যাঁ এই জন্য এটাকে মেটালিক বলা হয় আসলে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটা 5,800 টাকা। পাটটা খুবই সুন্দর, ইনফ্যাক্ট পাটটা যেহেতু একটা বার্ন টাইপের কালার দিয়েছে এটার জন্য খুব কমপ্লিমেন্ট করছে শাড়িটা এক মানে পাটটা জমিনটাকে। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলের পোর্শনটা, আর এটার সাথে দেখেন ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা দিয়েছে পুরো কন্ট্রাস্টে, হ্যাঁ বেইজের উপরে ব্ল্যাকের উপর দিয়ে করেছে, এবং শাড়ির মধ্যে যে সুন্দর পাটটা পাবেন না সেটা পুরোটা আপনারা ব্লাউজের কিন্তু স্লিভে ইউজ করার জন্য পেয়ে যাবেন আমার বিশ্বাস। এই যে দেখেন সো স্লিভ জামাটা যখন সরি ব্লাউজটা যখন বানাবেন পুরো স্লিভের মধ্যে এই কাজটা পড়বে, বাকি পুরোটার মধ্যে বডির মধ্যে পিঠের মধ্যে এই জিনিসটা। এখন চিন্তা করেন যে ব্লাউজটা দিয়ে পরলে কীরকম লাগবে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি উত্তরবঙ্গে, আমরা উত্তরবঙ্গের মানুষ, সবচেয়ে ভালো বোকাশোকা ভালো মন ভালো। হ্যাঁ ম্যাটেরিয়াল কী আছে, ম্যাটেরিয়াল কী আছে বলতে আপু, একটা ম্যাটেরিয়ালই মানে অরিজিনাল ঘিচা কালামকারি শাড়ি আপু, অরিজিনাল কালামকারি সিল্কের মধ্যেই হয়। হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে আপনার 4, তাই না? সো দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার, হ্যাঁ 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটা 5,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িখানা, আর এটার সাথে আমি ব্লাউজ পিস আঁচল সবই দেখিয়ে দিয়েছি। যার লাগবে জাস্ট কোড লিখেন, অ্যাড্রেস লিখেন, কন্ট্যাক্ট নাম্বার লিখেন। যারা কোড লিখেন না আপু একদম আমার কাছে শুনে নেন আপু, শাড়ি আপনাদের হাত ফসকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, পরে মন খারাপ করে লাভ নেই। সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচল, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে অলওভার শাড়িটা, আর কিছু দেখতে হবে? দেখেন কি সুন্দর ছড়িয়ে ফেললাম। হ্যাঁ এরপরে দেখাবো আপনাদের পছন্দের কালার, আপনাদের পছন্দের কালার দু তিনটে নিব, এ আসা সব হারিয়েছে, নাইলে আমি সঙ্গেই পেয়ে যাই। হ্যাঁ আমি তো জানি জয়া মিস করে না, জয়া খুব কুইক ডিসিশন টেকার। হ্যাঁ আপু আমিও উত্তরবঙ্গে, ইনবক্স চেক করতে পার, আপু উত্তরবঙ্গে না হইলেও আপনার ইনবক্স চেক করবে কোনো সমস্যা নেই। আরে আপু আপনার ইনবক্স চেক করবে আপু, 1x1 সিরিয়ালি রিপ্লাই হচ্ছে, একটু সময় দেন। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বলেন কী কালার আপনাদের খুবসুরতের মধ্যে সবচেয়ে পছন্দের কালার, এই কালারের খুবসুরত যদি ভুল করে দিয়ে দেয় একদম থাকে না, তাই না? কী কালার? একদম বার্ন টেরাকোটা। হ্যাঁ সো একটু আগে ওটার যে পাটটা দেখালাম ওরকম একটা কালার, বার্ন টেরাকোটা অরেঞ্জ যেটা আছে সেটার মধ্যে, এটা কন্ট্রাস্টটা দেখেছেন, আমি একটু কাছে আসি, হ্যাঁ আর কিচ্ছু তারপর বলবো না, জাস্ট এটা বডির সাথে পাড়ের কন্ট্রাস্টটা দেখেন আপু। সো পুরোটার মধ্যে দেখেছেন কী দিয়েছে, এই প্যাটার্নটা দিয়েছে টাই ডায়ের, এত সুন্দর না? সো যেটা এখন, আচ্ছা দিবা শাহিদা আপু সমানে ফোন নাম্বার শেয়ার করেই যেতেছে এখানে, দিবা শাহিদা আপু আমি আপনাকে বলছি, আপনি যেহেতু কমেন্টে বারবার নিজের ফোন নাম্বার শেয়ার করছেন সো আমি ধরেই নিতে পারি যে আপনি লাইভটা অন করে রেখেছেন আমার কথা শুনছেন। প্লিজ আপু এভাবে ওপেনলি নিজের ফোন নাম্বার শেয়ার করবেন না, আপনি মিরপুর DHS একটা জায়গায় থাকেন আপু, একটু তো আপু কেয়ারফুল থাকতে হবে না, একটু তো কেয়ারফুল থাকতে হবে, আপনি তো ফ্রডের পাল্লায় পড়ে যাবেন আপু। আর খুব কষ্ট লাগে আপু জানেন, এই আপনাদের মতো এত স্মার্ট আপুরা যখন কি করে বলেন তো, ফ্রডের কাছে টাকা হারিয়ে বসে, সত্যি কিন্তু শুনতে কষ্ট লাগে। হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি না আপু, আমার আমার নেকলেসটা হবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, হ্যাঁ সো দিস ইজ কোড 5, প্রাইস হচ্ছে এটা, এটার কিছু বলতে হবে, এটা তো ভুরভুর করে মেসেজ আসবে, শাড়ির কালারটা যা যা একটা বের করেছি। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার বলেছে 5,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। আমাদের ম্যাক্সিমাম মানুষের পছন্দের কালার তাই না, আর মেয়েদেরকে কিন্তু একটু অরেঞ্জ টাইপ একটু ইয়েলো টাইপ বাসন্তী টাইপ পরলে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগে, স্পেশালি শাড়ির ক্ষেত্রে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, ওকে ব্লাউজ পিসটা দেখতে হবে না, অবশ্যই দেখতে হবে, দেখেন এটার সাথে ব্লাউজ পিস প্যাটার্নটা দেখেছেন, এটার সাথে ব্লাউজ পিস দিয়েছে, পুরোটা প্যাটার্ন ওয়াইজ হবে, এবং শাড়ির মধ্যে যে সুন্দর পাটটা আছে আমার বিশ্বাস এটা আপনারা ব্লাউজ পিসের স্লিভের মধ্যে পেয়ে যাবেন। একটু মিলিয়ে দেখি, হ্যাঁ আসলেই দিয়েছে কিনা, সত্যি তাই, এই যে দিয়ে দিয়েছে দেখেন। সো ব্লাউজ পিসের স্লিভে ইউজ করার জন্য শাড়ির যে পাটটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। উফ ফারহানা রহমান আপু লিখেছেন, সত্যি আপু এটা বললাম তো, এমন একটা কালার যেটা আমাদের সবার পছন্দের একটা কালার, মানে দেখলেই ভালো লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800 টাকা। এগুলোকে বলে ট্রিপল পার ঘিচা কালামকারি সিল্ক শাড়ি। হ্যাঁ ও আপু গো আজকের ঘুম শেষ, এত সুন্দর সুন্দর শাড়ি, তোমাকে দেখবো না শাড়িতে, শাড়ি দেখেন, শাড়ি দেখেন, হ্যাঁ এটাই
উত্তরবঙ্গের মানুষের? হ্যাঁ উত্তরবঙ্গের মানুষ আপু, বললাম না আমাদের চাহিদা খুবই কম। আপনি উত্তরবঙ্গের আপু 10টা মানুষ দেখেন, 10টা মানুষ ধরে আনেন, 10টা মানুষই দেখবেন। আমি একটা লাইভে বলছিলাম না উত্তরবঙ্গের মানুষের মানে আশা আকাঙ্ক্ষা কি জানেন, দিনাজপুরে মানে উত্তরবঙ্গেই থাকবে, উত্তরবঙ্গেই বড় হবে, উত্তরবঙ্গে বুড়া হবে, উত্তরবঙ্গে মরে যাবে, উত্তরবঙ্গে শেষ, মানে এটা ছাড়া আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ আমাদেরকে অমুক জায়গায় যেতে হবে, চাঁদে যেতে হবে, বিদেশ কিচ্ছু নাই। এগুলো উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে যদি মানে জোয়ান হয়, উত্তরবঙ্গে বুড়া হয়, উত্তরবঙ্গে মরে যায় তাই খুশি, মানে এই টাইপের মানুষ, বুঝছেন? সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। সো যাই হোক, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,800 টাকা। হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? ব্লাউজটা আর দেখাবো না, বুক কাঁপতেছে আমার। সো এই হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস, যেন আরেকবার দেখালাম। সো ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু এই পার্টটা পেয়ে যাবেন স্লিভে ইউজ করার জন্য, কেমন? সো আমি সরিয়ে ফেলি আপু, হ্যাঁ পারলে আমি স্টিল পিকচারও আপলোড করে দেবো। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, ওকে? সো যার কাছে এটা ভালো লাগছে, যারা 100% কনফার্ম থাকবেন লাইভে আপু বুক করে ফেলেন, বিকজ লাইভ শেষ হলে না হয় কি জানেন আপনার হয়তো পছন্দের কোডটা লাইভে শেষও হয়ে যেতে পারে। অনেক সুন্দর শাড়ি, দিস ইজ ট্রু, কারেক্ট, একদম। যারা উত্তরবঙ্গের মানুষজন চেনেন তারা জানেন আমি কতটুকু সত্য কথা বলেছি। হ্যাঁ আপু কি সুন্দর, হ্যাঁ শাড়িগুলো আপু ভীষণ সুন্দর। তোমার গলাটা আমি নিতে চাই আপু, আই এম সো সরি ডিয়ার, আমার গলাটা তো হবে না শোনা, আমি বগুড়া। বগুড়া কি, বগুড়ার কি মেয়ে নাকি বগুড়ার মরিচ কোনটা, বুঝছেন না? শ্রদ্ধা বর্মা লিখেছেন হিন্দি বলো, কিউ ম্যা হিন্দি বলু, আপ বাংলা শিখো, আপ বাংলা শিখে আও, তবে আপ মেরে লাইভ আরাম সে দেখ সকোগে, ওকে? ইতনা হি হিন্দি বাস, ইসকে বাদ সির্ফ বাংলা, ওকে ভাই? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এটার কালারটা দেখেন, এটা না কি সুন্দর একটা, এটা কি কি বলো বলেন তো, এটার হচ্ছে এই কালার টোনটা আমি বের করেছি। হ্যাঁ এটা আমি একটা জায়গায় পড়লাম কি জানেন, হেইজি ভায়োলেট, হ্যাঁ এটা হচ্ছে হেইজি ভায়োলেট বা হেইজি ল্যাভেন্ডার, হ্যাঁ এই টোনটা বলে। সো এটার দেখেন কালারটা, মানে হেইজি কেন বলে বলেন তো, বিকজ এটা হচ্ছে গিয়ে মানে ডুয়াল টাইপের টোন দেয়, আপনাকে দেখলে মনে হবে এটা একটু ভায়োলেট পার্পল টাইপের বা একটু ল্যাভেন্ডার টাইপের, তার সাথে অথবা মনে হবে যে একটু অ্যাশ অ্যাশ টাইপের। হ্যাঁ সো এরকম একটা কালার টোনের মধ্যে গয়নার সেটটা দিতে পারবা আপু শিরিন সুলতানা? আমি জানি না আপু, 3500 টাকার তো আমাদের অনেকগুলো সেট ছিল, আপনি কোনটার কথা বলছেন? সো সবগুলো সেটের কিন্তু অর্ডার কনফার্ম, কী বলে আমরা নিচ্ছিও না। এই 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 ডাক্তার আপুর একটা কমেন্ট নেবো, আজকে জয়পুরি 3 পিস, আজকে জয়পুরি 3 পিস কোড 15 পেয়েছে আলহামদুলিল্লাহ, আর বারুক কোড 6 হাতে পেয়েছে, এত জোস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমার ব্লাউজটা গজ কাপড় থেকে কেনা, আমার গজ কাপড়ের চোখ খুব ভালো, বুঝছেন? 1000টা গজ কাপড় থাকবে আপু, আমি চিপা থেকে এমন একটা কাপড় বের করে এনে পরবো, আপনারা অনেস্টলি খুঁজতে থাকবেন জানেন, যে এত মানে মাশাল্লাহ দিলে আমার গজ কাপড়ের সত্যি ভাগ্যও ভালো, আর আমার গজ কাপড়ের ক্ষেত্রে চোখ খুবই ভালো, মানে ভিতর থেকে এমন একটা জিনিস আমার বের হবে। আচ্ছা উত্তরবঙ্গের মানুষ পুরো আয়োডিনের অভাবে ভোগে তাই এত ভালো, না রংপুরের মানুষ আয়োডিনের অভাবে বেশি ভোগে আপু, রংপুরের মানুষকে আপনি গাড়ি চালাবেন পেছন থেকে হর্ন দিয়ে যাবেন, দিয়ে যাবেন, রংপুর মানুষ রাস্তা থেকে সরবে না, হাটে হেঁটে যাইতেছে, মাঝখান দিয়ে যাইতেছে, কী যে চিন্তা করতেছে আল্লাহ পাকি যাবে। হ্যাঁ সো এটা একটা হয়। আচ্ছা যাক, সো যেটা এখন এই রংপুরের মানুষ তাই বলে বলছে না খারাপ, বলছে ভালো আর কি, মন ভোলা মন ভোলা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, সেকেন্ড লাস্ট, এরপরে আরেকটা কালার দেখাবো। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6 গেল। হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটা 5,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। আপু যতগুলো কালার ধরবো সব আপনাদের পছন্দ হবে, আপনারা দেখবেন যে আপনাকে কোন কালারটা পরতে ইচ্ছা করছে, বা থাকে না মেয়ে মানুষের তো এটা থাকে, কালার দেখলেই আমরা বুঝতে পারি। হ্যাঁ দিনাজপুর মানেই ভালোবাসা, কি সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মানে আমার পাগল হওয়ার বুদ্ধি আপনাদের জন্য গজ কাপড় এরে, আমার একদম পাগল হওয়ার বুদ্ধি, ওকে? আচ্ছা শাড়ি কিনিব, তোমাকে দেখতেই শাড়ি সেল, আরে না না না, শাড়ি দেখেন, শাড়ি দেখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, শাড়িগুলো কি সুতি না আপু, শাড়িগুলো সুতি না, এগুলোকে বলে কলমকারী সিল্ক, মানে আপনি আপু একটা সুতি শাড়ি পরতে যে মজা পাবেন তার থেকেও 100 গুণ বেশি মজা পাবেন এটা পরে। কেন আমি কথাটা বললাম জানেন, সুতি শাড়ির মধ্যে কী থাকে আপু, একদম পিওর কটন কিন্তু একটু ভারী হয়, এটা এত ওয়েটলেস এবং এটা আপনার শরীরের সাথে এত সুন্দর করে মিশে থাকে, আপনাকে কমফোর্ট দিবে সুতির থেকেও বেশি। সো যদি আপনি কখনো এই শাড়ির ম্যাটেরিয়াল ইউজ না করে থাকেন, আমি আসলে আপনাকে লাইভে তো আপু বোঝাতে পারবো না, বেটার আপনি যদি কোনো বড় ভালো কোনো শাড়ি শপে যেতে পারেন, তাদের কাছে থাকলে আপনি একটু স্যাম্পলটা চেক করে আসতে পারেন। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে কোট 4, পড়তে ইচ্ছা করছে আপু, লিচুর খবর এখন আমরা জানি না আপু। হ্যাঁ লিচু, এবার আসলে লিচু করতে হলে কী করতে হয় জানেন, দিনাজপুরে যেতে হয়,
না হলে খুব ঝামেলা। সো এখন এটা আমরা জানি না আসলে, লিচু এখনও উঠে নাই, সো এই মাসের লাস্টে থেকে উঠবে। সো আমি একটু ডিসিশন নিই আসলে, হ্যাঁ, কাজ আমি অনেকদিন ছুটি কাটিয়ে এসেছি আর ঈদের বেশি সময় নেই, কুরবানির একদম নাকের ডগায়। সো শিপমেন্ট সব আসতে শুরু করেছে, ঢাকায়ও আমার থাকতে হচ্ছে। সো আমি ঠিক জানি না আপু যে এবার লিচু আপনাদেরকে আমি দিতে পারবো কি না। আর লিচুর জন্য কী করতে হয় জানেন, আমাদের তো দেখা যায় অনেকগুলো বাগান থাকে, সো যদি আমি আপনাদের জন্য আনি তখন বাগান আমরা হচ্ছে লিজে সেল করে দিতে হয়। সো আমরা হয়তো তখন করি না, সেটা আপনাদের জন্যই স্টক রেখে দিই আর কি, ব্যাপারটা এরকম থাকে। ওকে, সো এই জন্য আমি এখনও জানি না আসলে কী করব। ওকে, কপিল শর্মাতে পাঠাবো আপনাকে, কেন আমি কি অনেক হাসির কথা বলি? হাসির কথা হইলে তো কপিল শর্মা আমাকে নিবে না আপু, বুঝছেন, বলবে ও তুইও হাসাইতেছিস আমিও হাসাইতেছি, তাহলে তো হবে না, এক বোনে দুই বাঘ থাকবে না, বুঝছেন। যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 6। কালারটা দেখেন আপু, যা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এটাই কালার আপু, এটাই কালার, এটাই কালার, মানে ডুয়াল টোন দিবে, একটু পার্পল পার্পলও আসছে, আবার কেমন জানি একটা সুরমা সুরমা অ্যাশ অ্যাশ টোনও আসছে, হ্যাঁ। সো কালারটা এটাই আপু। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার? ইয়াস, প্রাইস বলেছে 5,800, সবগুলো সেম রেঞ্জ। আর এটার সাথে ব্লাউজ পিসটা ওফ 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 ওফ, মারাত্মক সুন্দর একটা ব্লাউজ দিয়েছে। কালামকারি জামা কি আসবে না আপু? আমি কালামকারি জামা আসলে অর্ডার করি নাই, আমি আপনাদের জন্য আজরাক মডেল সেল আজরাকে টু পিস আবার অর্ডার করেছি, আমার ঈদের আগেই অর্ডার করা ছিল, সো ওটা এনি টাইম রেডি হয়ে চলে আসবে। সো এটা হচ্ছে কি শাড়ির ব্লাউজটা দেখেন, এত জোস একটা ব্লাউজ, এই ব্লাউজটা আপনারা অনেক পরতে পারবেন আপু, এই টাইপের ব্লাউজগুলো আপনারা এত পড়তে পারবেন বলার বাইরে। হ্যাঁ, ত্রিশালম আপু লিখছে ইউ আর দ্য ফানিয়েস্ট অ্যান্ড কিউটেস্ট অফ আপু, আমার জোকস যদি বুঝতে পারেন তাহলে ধরে নিতে হবে আপনারও সেন্স অফ হিউমার অনেক হাই, আমার জোকস সবাই বুঝতে পারে না। আচ্ছা যাক, শাড়ি দেখে স্থির থাকতে পারছি না, কি যে সুন্দর, হ্যাঁ সত্যি আপু। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের যাদের ট্রেডিশনাল লুক ক্যারি করতে ভালো লাগে, হ্যাঁ, সো তারা জানি যে এই শাড়িগুলোর আবেদন কীরকম, তাই না? দিস ইজ ট্রু অ্যাকচুয়ালি, যারা আমরা এই শাড়িগুলো ক্যারি করতে পছন্দ করি, ভালোবাসি, ক্যারি করতে পারি, আমরা জানি এই শাড়িগুলোর আবেদন কীরকম, অন্যরকম একটা সুন্দর লাগে, মানে ফট করে লুক চেঞ্জ হয়ে যায়। সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 6, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিসটা, লাস্টবার দেখিয়ে যায় আপু, তার সাথে হচ্ছে গিয়ে এই যে ভেতরে প্যাটার্নটা দেখেছেন, পুরোটা জিগজ্যাগ, আর কিছু বলবো, আর কিছু বলবো না, অনেকক্ষণ থেকে দেখালাম, এটা সরিয়ে ফেলছি, লাস্ট শাড়িতে চলে যাবো। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এবং এটা হচ্ছে গিয়ে দেখেন এই যে কালারটা একদম রানী গোলাপির সাথে। হ্যাঁ, আজরাক মোডাল সিল্কের শাড়ি কবে আসবে? আসলেই পেয়ে যাবেন আপু, এখনও আসেনি, বাদনির মধ্যে এসেছে, ঠিক আছে, মোডাল সিল্ক বাদনি আজরাক যেটা আছে, সো সেটার মধ্যে চলে এসেছে। সো সেটা ইনশাল্লাহ আমরা সেট করে ফেলে লাইভে চলে আসব, সেট করতে একটু সময় লাগছে, সব শাড়ি একসাথে এসেছে, সো সেট করতে পারলেই লাইভে চলে আসবো। আমার ইচ্ছা আছে ওটা যদি আমি শুক্রবারে, সরি শুক্রবার না, শনিবার রাতে দেখাতে পারি। গল্পে গল্পেটা কী খুললাম বলেন তো, হাই হাই, দেখেন শুধু এই কালার তো আগে আমি কখনো পাইনি, মারাত্মক সুন্দর, দেখেছেন কালারটা পুরো রানী গোলাপি। আমাকে নাকি কিডন্যাপ করবে, আর মুক্তিপণ হিসেবে যাবে সব আমার শাড়ি, দেশের দেশের বাইরে ডেলিভারি দেন না আপু, খুবই দুঃখিত, দেশের বাইরে থেকে আমরা সরাসরি পেমেন্ট নেই, অর্ডার নেই, কিন্তু ডেলিভারিটা বাংলাদেশের মধ্যে আপু করি। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে একটু পটাবেন যে ভাই তোকে আমাদের বন্ধুত্বের কসম লাগে, তুই একটু ডেলিভারিটা নেই, এরকম করে বলবেন, হ্যাঁ, তখন আপনার কথা ফেলতে পারবে না, তারপরে আবার একটা কসম দেবেন যে একটু কষ্ট করে এখন পার্সেল করে দে, এরকম করে পটাবেন, ঠিক আছে আপু। বাংলাদেশে যেখানে বলবেন ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দেবো, কিন্তু দেশের বাইরে আপু আমরা সরাসরি পার্সেল করছি না আসলে, হ্যাঁ, খুবই সরি। সো আপনি চাইলে ওখান থেকে সরাসরি পে করতে পারেন, অর্ডার তো করতেই পারেন, চাইলে আপনি পেমেন্টও ওখান থেকে করতে পারেন, কিন্তু ডেলিভারিটা একটু কষ্ট করে বাংলাদেশের মধ্যে নিতে হবে, নো ম্যাটার আপনি কোথায় নেন, ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো, বাট বাংলাদেশের মধ্যে। সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7, দ্য লাস্ট ওয়ান, কালারটা দেখেন আপু, এটার সাথে আবার কন্ট্রাস্ট করেছে ব্ল্যাক, মানে আর কিছু বলার নাই। সো এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আই স্টিল মিস আওয়ার অফিস ডে টুগেদার আপু, ইয়াস, হ্যাঁ, কত মজা করতাম সিটিং ইন দ্য সেম টেবিল ওয়াইল ডুইং ওয়ার্ক, হ্যাঁ, আর মনে আছে আমরা যে কল ইভ্যালুয়েশন করতাম, আমার একটা ঘটনা এখনও মনে পড়ে, মনে আছে আপু একদিন আমরা কল ইভ্যালুয়েশন করতেছিলাম, তারপরে আমার কাছে কোন একজন জানি গোল্লা পেয়েছিলো কলে, কলটা অডিট করতেছিলাম, তারপর আমি যে বললাম আমি চেক করতেছিলাম কোন টিমের কার এটা গোল্লা, পরে আমি যে বলছিলাম তুমি কোন কাননের ফুল,
এটা আবার কোন কানুনের ফুল? আর আপনারা যে হাসতে হাসতে আপনি সীমা আপু বলছেন, আল্লাহ আপু আপনাকে কী বলেন গোল্লা পাইছে কোন কানুনের ফুল? আমার এখনও এই ঘটনা মনে পড়ে জানেন। বাট হ্যাঁ, অনেক অনেক মজার ছিল আপু। গ্রামীণ ফোনের ওয়ার্ক এনভায়রনমেন্টটা এরকম যে ওয়ান্স ইউ ডান উইথ গ্রামীণ ফোন, আপনি আসলে কোথাও গিয়ে ওই জিনিসটা ওইভাবে আসলে সেট হতে পারবেন না, দিস ইজ ট্রু। হ্যাঁ, এবং যেখানেই যান ইউ উইল মিস দ্য এনভায়রনমেন্ট অফ গ্রামীণ ফোন, দিস ইজ ভেরি শিওর। হ্যাঁ, সো গ্রামীণ ফোনের সবচেয়ে ভালো যদি এক্সপিরিয়েন্স হয়, আমি বলবো যে আমার আসলে আমি আমার কলিগদের সাথে অফিস এনভায়রনমেন্টটা যেটা আছে সেটাই আমি মিস করি আসলে। ইনফ্যাক্ট গ্রামীণ ফোন হ্যাজ বিন আ ভেরি গুড জার্নি অফ মাইন্ড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো অ্যান্ড আপনাদের ছবি দেখলে ভালো লাগে, অলওয়েজ মনে হয় যে কানেক্টেড, সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন, দিস ইজ কোড নাম্বার 7, দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, সো খুবই সুন্দর একটা, কী বলেন তো, খুবই সুন্দর একটা ম্যাজেন্ডার মধ্যে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, ব্লাউজ মানে অদ্ভুত না এটা? এবং একটা জিনিস আপনি চিন্তা করেন, এটার সাথে যেই ব্লাউজ পিসই আসুক না কেন, এই জিনিসটা আপনারা ব্লাউজের স্লিভে পাবেন। আর কিছু বলা লাগবে? টুম্পা, সব শাড়িতে তোমাকেই মানাচ্ছে ভালো, থ্যাংক ইউ সো মাচ মানুষ আন্টি, এত ভালো একজন মানুষ, আমার সাথে দেখা হয়েছিল আন্টির, আমাদের জুয়েলারি মেলা এসেছিল পুরো ফ্যামিলি নিয়ে। আন্টি এত সুইট, মাশাল্লাহ আন্টি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তালা আপনাকে অনেক 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 হাত দারাজ করুক আন্টি। আপনি এত, আল্লাহ এটার সাথে কী ব্লাউজ দিচ্ছে দেখেন, আমি তো দেখি নাই, পুরো ব্লাউজটা হচ্ছে স্ট্রাইপস এবং স্লিভের মধ্যে এটা। আর কিছু বলা লাগবে না আপু, ঝটপট পোর্ট 7 লিখেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন, এই জাস্ট এই ব্লাউজের জন্য হইলেও শাড়ি নিতে হবে, আর হিন্ট দিব না। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছে বলেন? প্রাইস বলেছে 5,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, সরিয়ে ফেলবো। হ্যাঁ, সে শাড়িটা সরিয়ে ফেলবো, আমি চেষ্টা করবো এখন স্টিল পিকচারগুলো তুলে ফেলতে, যদি ছবি আপলোড করতে পারি তাহলে করে দেবো, না হলে লাইভ দেখে একটু কষ্ট করে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেন আপুরা। প্রাইস থাকছে এগুলো 5,800 করে, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। আর ঢাকার বাইরে যারা আছেন কালকে তারা সারা দিন সময় পাবেন আপু। আপু কোড 7 জন্য বলেছে প্লিজ দিতে বলেন, কোনটা শাড়ি দিয়ে দিবে? আচ্ছা, বাই দ্য ওয়ে একটু জয়পুরের মধ্যে তো কোড 7 ছিল না, খুব ভুল করলাম তো, এখন আমি কী হবে? হ্যাঁ, কী স্যার, সমস্যা নাই, আচ্ছা ওকে। হ্যাঁ, যারা শাড়ি নিচ্ছেন একটু লিখে দিন আপু, আমার তো মনেই নাই, তাহলে তো আমি এখান থেকে কোড 8 থেকে আমি সেট করতাম, আমি 1-2 দিতামই না। হ্যাঁ, সো একটু বলে দিন আপু, কনফিউশন যেন না হয়। হ্যাঁ, সো একটু বলে দিন, শাড়ি নিচ্ছেন নাকি জয়পুরে নিচ্ছেন? ছি, আমার তো একটা ফোঁটা মাথায় ছিল না, দেখছেন একটা কাজ করলাম। দিনা আপু লিখেছেন কোড 6 পেয়েছে যাক আলহামদুলিল্লাহ, আপু কোড 7 কনফার্ম করুন, আচ্ছা করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটু লিখে দিন আপু, শাড়ি যারা নিচ্ছেন তারা হচ্ছে গিয়ে কী জানি বলে একটু লিখে দিন। আহারে, থ্যাংক ইউ সো মাচ মিম ফাতেমা আপু, এত সুন্দর করে লিখেছেন। হ্যাঁ, ইস, যদি একটু ইনভিজিবল হয়ে আপনার হাউস ট্যুর করা যেত। আরে না না না, এমন কিছু না আপু, আমি আসলে একটু শৌখিন, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এবং এই জিনিসটা আমার মধ্যে একটু এসেছে বেশি, আমি বলবো যে করোনার সময় আসলে। হ্যাঁ, কারণ আগে না আমাদের বিজনেস তখন এক্সপ্যান্ড অবস্থায় ছিল, তারপর ওভাবে সময় পেতাম না, বাট করোনার সময় নিজের জন্য এত বেশি সময় ছিল, মাশাল্লাহ দিলে অনেক কিছু নিয়ে চিন্তা করার সময় পেয়েছি, তখন ভেতরের যেই ক্রিয়েটিভিটি বা যেই ব্যাপারগুলো ছিল সুপ্ত লুকানো, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে করোনার সময়গুলো ফুটফুটকে বাহার আয়া এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো এটা এটা প্রিয়াঙ্কা সাইমাপু লিখেছেন, দেখি পাই কিনা, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক দিন পর একটা অর্ডার করলাম, হ্যাঁ প্রিয়াঙ্কা সাইমাপু অনেক দিন পর, বাট আমি মন থেকে চাই যেন পেয়ে যান আপনার, মাশাল্লাহ যে হাইট আপু, এই শাড়িগুলো পরবেন যা ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা আমিও কোড লিখেছি, তখন জিজ্ঞাসা করেছে শাড়ি কিনা, আমার এখন মনে পড়ছে জানেন, ড্রেসের মধ্যে 7টা কোড, শাড়ির মধ্যে 7টা কোড, বলেন তো আমি এটা কী কাজ করলাম। হ্যাঁ, বারুক লন ড্রেসগুলো এবার আবার রিস্টক হবে টুম্পা আপু, আমি খুব ট্রাই করবো, আমি খুবই ট্রাই করবো আপনাদের জন্য রিস্টক করার। আচ্ছা, আমি সময় নিচ্ছি না, আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ আর আমি পিকচারও আপলোড করে দিচ্ছি ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো ছবি তুলে আপলোড করে দেওয়ার জন্য। আর যারা শাড়ি বা জয়পুরি নিচ্ছেন আপু, একটু লিখে দিন, হয় ড্রেস লিখেন বা শাড়ি লিখেন, হ্যাঁ তাহলে কনফিউশন হবে না। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।